আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো ওয়ান এইচপি পানির মোটর রিওয়াইন্ডিংয়ের পর কানেকশন কীভাবে করতে হয়। ভিউয়ার্স, আমি কানেকশন নিয়ে আরেকটি ভিডিও দিয়েছিলাম, সাবমার্সিবলের কানেকশন। এই ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে ইউটিউব থেকে, কারণ ভিডিওটি কপিরাইট উঠেছে। কপিরাইট উঠেছে, আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি গজল বাজিয়েছিলাম ভুলবশত, এ কারণে আমার ভিডিওটি কপিরাইট উঠেছে, আমি ডিলিট করে দিয়েছি। আজকে কীভাবে কানেকশন করতে হয় আপনাদের দেখাবো। এই দেখুন, এটা আমি সম্পূর্ণ কয়েল রিওয়াইন্ডিং শেষ, এখন আমি কানেকশন করব। এটার আটটা প্রান্ত আছে, চারটা কয়েলের প্রতিটা কয়েলে দুইটা প্রান্ত করে, চারটা কয়েলে আটটা প্রান্ত আছে। দেখুন, রানিং কয়েলের আছে চারটা, স্টার্টিং কয়েলের আছে চারটা। আমি আটটা প্রান্তকে চারটা প্রান্ত করব এবং চারটা প্রান্তকে ক্যাপাসিটারের মাধ্যমে দুইটা থেকে টু ফেজের দুইটা তার বাড়ি করব। প্রথমে আমরা কয়েলটা চিনব। দেখুন, ভিতরের কয়েল সাধারণ মোটা তার দিয়ে বাঁধা, এটা রানিং কয়েল। দেখুন, এটা আর এটা, এই ভিতরের কয়েলের লিড হচ্ছে, এটা সরু, এটা শেষ, এই দুটো ভিতরের কয়েলের লিড। আবার অপর প্রান্তে ভিতরের কয়েলের রানিং কয়েলের লিড হচ্ছে দুইটা, একটা এই দুইটা। আমরা প্রথম রানিং কয়েলের লিডগুলো কানেকশন দেখাচ্ছি। এই দেখুন, এই রানিং কয়েলের চারটা লিড, দুইটা কয়েলের, এটা সরু, এটা শেষ। আবার অপর প্রান্তে এটা সরু, এটা শেষ। তাহলে আমি এখানে এটা সরু, এটা শেষ, এই শেষ প্রান্ত, আবার অপর প্রান্তের এটা সরু, এটা শেষ, এই শেষ প্রান্ত আর এই শেষ প্রান্ত, আমি দুইটা এক করব এবং কানেকশন করব। ভিউয়ার্স, এ দেখুন, আমি দুইটা প্রান্ত ভালোভাবে শীষ কাগজ দিয়ে ঘষে ইনসুলেশন বের করে নিয়েছি। দেখুন, এখানে লাল, এখানে সাদা দেখাচ্ছে, ইনসুলেশন বের করে নিলাম এইভাবে। এখন একটু টিউব ঢুকাবো। চিকন সাইজের টিউব ঢুকাবো। এখন খুব ভালোভাবে ইনসুলেশন বাইর করে এইভাবে জয়েন্টটা দিতে হবে। এখন আমার জয়েন্ট দেওয়ার শেষ, এটা এখন এই টিউবটা দিয়ে আমি এটা দেখে দিব। দেখুন, আমার রানিং কয়েলের জয়েন্ট দেওয়ার শেষ। এখন রানিং কয়েলের আছে দুইটা প্রান্ত, একটা দুইটা। এখন স্টার্টিং কয়েল, এই দেখুন, আগের মতো স্টার্টিং কয়েলেরও আটটি প্রান্ত অলরেডি আছে। আমি আটটা প্রান্তকে চারটা প্রান্ত কীভাবে করব। দেখুন, এটা হচ্ছে স্টার্টিংয়ের শুরু এক কয়েলে, এটা হচ্ছে স্টার্টিংয়ের আরেক কয়েলের শুরু, এই দেখুন, এটা হচ্ছে স্টার্টিংয়ের শেষ, এই দেখুন শেষ, এটা হচ্ছে আরেক কয়েলের শেষ প্রান্ত। তাহলে আমি সরু দুইটা নিচে রাখলাম এবং শেষ দুইটা, দেখুন এভাবে এই শেষ আর এই শেষ আমি এখানে জয়েন দিয়ে দিব। আগের মতো আমি দুটো তারের ইনসুলেশন বাইর করে তারপর অল্প একটু টিউব দিয়ে জয়েন দিয়ে দিব।
ভিউয়ার্স আমি রানিং কয়েল সংযোগের পর স্টার্টিং কয়েলেরও দেখুন সংযোগটা দিয়ে দিলাম। এখন আমার 8টি লিড থেকে 4টা লিড হয়ে গেছে। এই দেখুন স্টার্টিংয়ের 2টা, রানিংয়ের 2টা, 8টা থেকে 4টা হয়ে গেছে। এখন আমি এই রানিংয়ে 2টা তার লাগাবো আর স্টার্টিংয়ে 2টা তার লাগাবো। লাগাই আমি ক্যাপাসিটারের জন্য ক্যাপাসিটারের কন্ট্রোল বক্সে আমি আনবো। এক্ষেত্রে আমাকে প্রথমে এই তারের মাথাগুলো শীষ কাগজ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভিউয়ার্স এ দেখুন আমি রানিংয়ে এই 2টা তার বানলাম, আমি রানিংয়ে 2 প্রান্তে আর স্টার্টিংয়ে যে 2 প্রান্ত ছিল এই 2 প্রান্তে আমি 2টা তার বানলাম। এখন এটা আমি সুন্দর করে বাইন্ডিং করব, সুতো দিয়ে বাইন্ডিং করব। ভিউয়ার্স আমি সুন্দরভাবে একটা বাইন্ডিং করছি। আপনারা হয়তো ভাববেন যে আমি বাইন্ডিংটা কেন দেখালাম না, বাইন্ডিংটা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বাইন্ডিংটা দেখালি, এ কারণে আমি এটার কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। বাইন্ডিং আপনারা যে কোনো বাইন্ডিং দিতে পারেন। ভিউয়ার্স এ দেখুন আমি বাইন্ডিংটা শেষ করলাম, এদিকে আগে বাইন্ডিং করে রাখছি আমি। এই দেখুন এখানে এই লাল 2টো তার আমি রানিং থেকে বের করছি, এই আকাশি রঙের 2টো তার আমি স্টার্টিং কয়েল থেকে বের করছি। এখন এটা এভাবে আমি সেটার কানেকশনের স্থলে আনবো। চারটা তার আছে, আমি এখান থেকে যে কোনো 2টা তার নিব, 2 কালার 2টা তার নিব, এই লাল একটা আকাশে একটা, এই 2টা আমি কমন করব। এবং এখানে আছে 2টা, এই 2টা আমি ক্যাপাসিটার 2 প্রান্তে লাগাবো। ক্যাপাসিটার 2 প্রান্তে লাগাবো। এখন ক্যাপাসিটার 2 প্রান্তে লাগিয়ে আমি এই লাল তারটা রানিং, এই লাল তারটাতে আমি রানিংয়ের তার প্রবেশ করাবো এবং আমি মোটরটা দেখবো কীভাবে ঘুরে। মোটরটা যদি মোটরটা সিধা ঘুরে তাহলে তো ঠিক আছে, আর যদি কোনো কারণে ভুলবশত মোটরটা উল্টা ঘুরে তাহলে আমি এই আকাশের তারটা, এই আকাশি রঙের তারটা আমি এখানে নিয়ে আসবো আর এই আকাশি তারটা এখানে নিয়ে যাবো, তখন মোটরটা সিধা ঘুরবে। তো ভিউয়ার্স আমার ভিডিওটা এখানেই শেষ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন দয়া করে ভিডিওটি পছন্দ হলে ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।